আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজ আরেকবার আমরা জাকি ফাইজান ইনস্টিটিউট থেকে লাবিদ বিন রাবিয়ার কবিতার আলোচনা শুরু করব। আমরা লাবিদ বিন রাবিয়ার মুআল্লাকার 10টি লাইন ইতিপূর্বে আলোচনা করেছিলাম, আজকে 11, 12, 13 এবং 14 লাইনের অনুবাদ এবং এর ব্যাখ্যা, শব্দার্থ সব কিছু সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করব। তোমরা সকলে শুরু থেকে শেষ পর্যন্ত থাকো, আশা রাখি এই পর্বটি তোমাদেরকে ভালো লাগবে এবং পরীক্ষার জন্য তোমাদের খুব সহায়ক হবে। চলি তাহলে শুরু করি। কবি 11 নম্বর লাইনে বলছেন, লাইন নম্বর 11, এখানে বলছেন আরিয়াত, ক্রিয়া ব্যবহার হলো স্ত্রীলিঙ্গ আরিয়াত, ওয়া কানা বিহাল জামিউ, কানাল জামিউ বিহা, ছিল সকলেই সেখানে, এটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার জামার সেগা ভাবে ইফআল থেকে, আবকারু মিনহা, সকাল সকাল তারা সেখান থেকে চলে গেল, ওয়া গুদিরা, এটা গা দ্বারা ভাবে মুফাআলা থেকে মজহুল করা হয়েছে, ওয়া গুদিরা, ছেড়ে দেওয়া হলো, নুয়ুহা বা সুমা মুহা। তাহলে আরিয়াত, আরিয়াত শব্দের অর্থ এটি অ্যাকচুয়ালি বাবে সামিয়া থেকে, সামিয়া আরিয়া, ইয়ারা শব্দের অর্থ হচ্ছে শূন্য হওয়া, খালি হওয়া, নগ্ন হওয়া ইত্যাদি। আরিয়াত স্ত্রীলিঙ্গ ব্যবহার করা হলো কেন? এর ফাইল হচ্ছে আদিয়ার, সে ঘর বাড়িগুলি, ওই গাউল এবং রেজাম পর্বতে যে সমস্ত বাড়িগুলো ছিল যেগুলো ধ্বংসাবশেষে তিনি কথা বললেন, দিমনা এবং তুলুলের কথা যেগুলো বললেন, অর্থাৎ সেই ধ্বংসাবশেষে যে বাড়িগুলো ছিল সেগুলো কি হল, যে এবারে ওই সময়টার গল্প শোনাচ্ছেন যে সময়টাতে তার চোখের সামনে ওই সমস্ত লোকরা ওই এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে গেছিল। তো বলছেন যে আরিয়াত বাড়িগুলো, সমস্ত ঘরবাড়িগুলো, ঘরবাড়ির বাসিন্দা, সমস্ত ঘরবাড়িগুলি বাসিন্দা হতে জনশূন্য হয়ে গেল, আরিয়াত জনশূন্য হয়ে গেল, আর এর ফাইল নিলাম ঘরবাড়িগুলি, অর্থাৎ ঘরবাড়িতে যে সমস্ত বাসিন্দা, এই পর্যন্ত আমরা একটা ভাবার্থ নিব, অর্থাৎ সেই সমস্ত ঘরবাড়িগুলির বাসিন্দা, ঘরবাড়িগুলি বাসিন্দা হতে জনশূন্য হয়ে গেল আরিয়াত, ওয়া কানা বিহাল জামিউ, অথচ অবস্থা ছিল এটা যে সেখানে ছিল বিহা, সেখানে ছিল সমস্ত লোক, অর্থাৎ ঘরবাড়িতে বসবাস করার মতো সমস্ত লোকেই সেখানে ছিল, কিন্তু ঘরবাড়িগুলো খালি হয়ে গেল কবির চোখের সামনে। সেদিন তার প্রিয়া তার গোত্রের সঙ্গে, তার গোত্রের লোকেদের সঙ্গে সেখান থেকে প্রস্থান করছিল। আবকেরু, তো আবকারা ইউকিরু শব্দের অর্থ হচ্ছে সকাল সকাল আসা অথবা প্রস্থান করা, সকালে আসা অথবা প্রস্থান করা। সকালে আগমন করা অথবা প্রস্থান করা। আমরা যেমন দূর জায়গায় যদি সফর করি তাহলে সকাল সকাল যাওয়ার চেষ্টা করি, সকাল সকাল বেরোনোর চেষ্টা করি যেন সন্ধ্যার আগে আগে সে জায়গার দিকে আমরা পৌঁছে যাই। তো ফাবকারু বিহা, তো তারা সকাল সকাল অর্থাৎ অতি প্রত্যুষে তারা সেখান থেকে বেরিয়ে গেল, ওয়া উদিরা, গা দ্বারা ভাবে মুফাআলা থেকে অর্থাৎ ছেড়ে দেওয়া, ত্যাগ করা, ওয়া উদিরা, এটা মজহুলের সেগা নেওয়া হয়েছে এবং ছেড়ে দেওয়া হলো, নু ইউহা ওয়া সুমা মুহা, নু ইউন শব্দের অর্থ হচ্ছে নালা, যেটাকে আরবিতে বলা হচ্ছে
যে হুফরাতুন হাওলাল খিমা, আরবিতে একে যদি বলি তাহলে কি বলতে হবে? হুফরাতুন হাওলাল খিমা তামনাউ সাইলা, তামনাউ সাইলা, হঠাৎ যদি বৃষ্টি চলে আসে বা হঠাৎ যদি কোনো বন্যা চলে আসে তো সে জলটা এসে আগে সেই নালাতে অবস্থান করবে, তার আগেই তারা সজাগ হয়ে যাবে। এই জন্য তারা কি করতেন যে বাড়ি যখন থাকতো, এই মনে করি একটা বাড়ি, একটা ঘর খিমা লাগানো রয়েছে, তো এরা এদের সামনে যে এলাকাটা থাকতো সেই এলাকাতে একটা নুয়ুন, অর্থাৎ এখানে একটা পরিখা বা নালা এভাবে খনন করে রাখতেন। আর এগুলো উঠান ছিল যেখানে গাছপালা বা তাদের ছাগল টাগল চলাফেরা করতো, তাদের পশুগুলো থাকতো। আর এখানে একটা নুয়ুন বলা হচ্ছে যে এরকম পরিখা বা এরকম নালা খুঁড়ে রাখা হতো। আর এই পরিখার সাইডে কী হতো, অনেক গাছপালা আবার বেড়ে উঠতো, এর ধারে এখানে অনেক গাছপালা বা বেড়া বেড়া দেওয়া হতো, গাছপালা লাগিয়ে লাগে গাছপালা দ্বারাও বেড়া দেওয়া হয়, তাই এরকম করে অনেকগুলো গাছপালা ছিল। তো এই যে গাছপালা, সুমাম শব্দের অর্থ হচ্ছে ঘাস, তৃণ, এরকম অর্থ নিতে হবে। জোয়ার ভুট্টা এগুলোর নাম হয় বুঝাই, জোয়ার ভুট্টা ঘাস তৃণ, যাই হোক বিভিন্ন ধরনের লম্বা লম্বা ঘাস ওরা ওখানে বপন করে রাখতো, যেগুলো দিয়ে ওখানে অনেক সময় বাতাস তথা ধুলোবালিও আটকে যেত বা ছোটো ছোটো জন্তু জানোয়ার সেখানে প্রবেশ করতে পারতো না ক্ষতি করার জন্য। তো বললো যে এ সমস্ত মানে ঘর বাড়িগুলো খালি হয়ে গেল, অথচ এখানে সমস্ত ধরনের মানুষ ছিল। যখন যাওয়ার সময় কি সময় গেছিল, যে সময়টা আবকারু মিনহা, তারা সকাল সকাল সেখান থেকে বেরিয়ে গেছিল, ওয়া গুদিরা, অর্থাৎ পড়ে থাকলো সেখানে, ছেড়ে দেওয়া হলো কিগুলোকে, এই যে নালাগুলো ছিল হুফরাতুন হাওলাল খিমা, যে এই টেন্ট বা এই ঘর বাড়ির সাইডে যে সমস্ত নালাগুলো ছিল সেটাকে ছেড়ে দেওয়া হলো, ঘাসগুলো পড়ে থাকলো, মানুষ ওখান থেকে বেরিয়ে গেল। তাহলে আমরা এর অনুবাদ নিলাম, সেই সমস্ত ঘর বাড়িগুলি বাসিন্দা হতে জনশূন্য হয়ে গেল, এটা হচ্ছে আক্ষরিক অনুবাদ আরিয়াতে, এটা আমরা ভাবার্থ নিলাম। অথচ সেখানে সকলে বসবাস করতো, অকানা বিহাল জামিউ, অতি প্রত্যুষে তারা সেখান হতে প্রস্থান করেছে, আবকারু মানে সকাল সকাল তারা বেরিয়েছে, অতি প্রত্যুষে তারা সেখান থেকে মিনহা সেখান থেকে বেরিয়েছে, ওয়া গুদিরা নুইহা ওয়া সুমামুহা, তাদের পশ্চাতে পড়ে আছে নালা আর ঘাস, এগুলো সব পড়ে থাকলো। তাহলে এরপরে আমরা চলে যাই 12 নম্বর লাইনে, যখন কবির প্রিয়া সেই জায়গা ছেড়ে সকাল সকাল চলে যাচ্ছেন, তখন কবি এবারে নিজের মনের অবস্থাটা শোনাচ্ছেন। তিনি বলছেন যে সা কতকা জুনুল হাইয়ি হিনা তাহাম্মালু ফাতাকান্নাসু ফাতাকান্নাসু কুতুনান তাসিরু খিয়ামুহা। সাকা ইয়াসুকু সৌকান, শব্দের অর্থ হচ্ছে ভাবাবেগে বিচলিত করা, মনকে অত্যধিক ভালোবাসার কারণে তাকে নাড়িয়ে তোলা, ভাবাবেগে বিচলিত করা। কবি নিজেকে বলছেন আরে এবারে তো তোমাকে নড়িয়ে দিল, সাকাতকা তোমাকে নড়িয়ে দিল, এই যে স্ত্রীলিঙ্গ করা হয়েছে এখানে সাকাতকা, তারা নড়িয়ে দিল কারা, জুনুল হাইয়ি, এই সাকাতের ফাইল হচ্ছে জুন, জুনুল হাইয়ি অর্থাৎ গোত্রের জুনরা। জুন শব্দটা কি, মা মানা জুন, হ্যাঁ এর এক বচন হচ্ছে জুইনা, জুইনাতুন, এর প্লুরাল হচ্ছে জুনুন, এর অর্থ হচ্ছে উষ্ট্রে আরোহণরত রমণী। এটাকে আরবিতে বলা হচ্ছে যে হুয়া আল বাইর, একটা উট,
যার উপরে হচ্ছে হাউদাজ আল্লাজি আলাইহি হাউদাজ, আর তার মধ্যে হচ্ছে ওয়াফিহি ইমরাতুন, ওয়াফিহি ইমরাতুন। এর যদি ব্যাখ্যা করা যায় আরবিকে তাহলে এরকম হবে, জয়নার অর্থ হচ্ছে যে হুয়াল বাইর, সেটা যেটা উস উট, আল্লাহি আলাইহি হাউদাজ, যার উপরে রয়েছে একটা হাউদাজ, ওয়াফিহি ইমরাতুন, এবং তার মধ্যে রয়েছে একটা মহিলা, তাকে বলা হচ্ছে জয়না। তাহলে ওই সমস্ত সুন্দরী রমণীগুলো যারা হাউদাই বসেছিল তারা তো এবারে তোমাকে নড়িয়ে দিল, অর্থাৎ ভাবাবেগে আন্দোলিত করলো। হেইনা তাহাম্মালু, অবস্থানটা সময়টা বলছে যখন তারা প্রস্থান করছিল, তাহাম্মালা ইয়া তাহাম্মালা ইয়া তাহাম্মালু, হেইনা তাহাম্মালু, যখন তারা প্রস্থান করছিল, জায়গাটা ছেড়ে তারা যখন যাচ্ছিল। ফাতাকান্নাসু কুতুনান, ফাতাকান্নাসু তাকান্নাসা ইয়াতাকান্নাসু, শব্দের অর্থ হচ্ছে হাউদাই প্রবেশ করা, তাকান্নাসা শব্দের অর্থ হচ্ছে হাউদাই প্রবেশ করা। তাবুতে প্রবেশ করা, অথবা কোন ঝোপঝাড়ের মধ্যে প্রবেশ করা। আমরা এখানে যেহেতু হাউদার ব্যবহার রয়েছে, অর্থাৎ আমরা এখানে নিব যে হাউদাই প্রবেশ করা। আর কুতুনান, কুতুন শব্দের অর্থ হচ্ছে হাউদার কাষ্ঠ বা হাউদার কাঠ, অর্থাৎ যে কাঠ দিয়ে হাউদার ঢাঁচা তৈরি করা হয়েছে। অর্থাৎ শুধু আমরা এখানে মানে নেব হাউদা, আর তাকান্নাসু মানে হচ্ছে হাউদায় প্রবেশ করা, তো শুধু আমরা এখানে মানে নিলাম প্রবেশ করা। কোথায় প্রবেশ করলো? কুতুনে তারা প্রবেশ করলো, কোথায়? হাউদাই প্রবেশ করে গেল। এবারে আমরা তো এখানে পেলাম ফেল আর ফাইল, ফেলও পেলাম ফাইলও পেলাম, কারণ এর মধ্যে যে হুন্না রয়েছে সেটা সেই জনের দিকে যাচ্ছে, এখানে এটা ফাইল হয়ে যাচ্ছে। তাকান্নাসু তারা প্রবেশ করলো, আর তাকান্নাসা মানে হচ্ছে প্রবেশ করলো, অর্থাৎ ফেল আর ফাইল পেলাম। আর কুতুনান এটা আমরা পেলাম মফউল, মাফুল জবর নাই, এই জন্য কুতুনান হয়েছে। কিন্তু এটা সম্পর্কে আরো একটু বর্ণনা করা হচ্ছে, ফলে আমরা এটাকে মৌসুব ধরে নিই, যে এর সম্পর্কে কিছুটা সিফাত বর্ণনা করা হচ্ছে। তাসিররু সররা ইয়াসিররু, জরাবা থেকে, বাবে জরাবা থেকে, এ শব্দের অর্থ হচ্ছে মড়মড় শব্দ করা, সৌতুল বাব, অর্থাৎ দরজার শব্দ, দরজা বন্ধ করার সময় যেমন কড়কড় কড়কড় করে আওয়াজ উঠে, সেই আওয়াজটাকে বোঝানো হচ্ছে। তো তাসিরু খিয়ামুহা, তার যে খিয়াম অর্থাৎ হাউদাজ, হাউদাজকেও খিয়াম মানে তাবু, আর খিয়াম শব্দটাকে হাউদার অর্থ ব্যবহার করা হয় এখানে, যেহেতু তারা হাউজাতে যাচ্ছিল যে তার তাবুটা তার খেয়ামটা মড়মড় করে শব্দ করছিল। অর্থাৎ তারা যখন হাউদাই প্রবেশ করলো, অর্থাৎ হাউদার যে ঢাঁচাটা রয়েছে কাঠ দিয়ে তৈরি, সেখানে যখন প্রবেশ করলো, তখন সেই খিয়ামটা তার ঢাঁচাটা তার সেই হাউদাটা কি করছিল? মড়মড় করে শব্দ করছিল। অর্থাৎ কবি বলতে চাইছেন যে তার প্রেমিকা, তার প্রেয়সী ওই হালকা ফুলকা রুগ্ন কোনো মহিলা ছিল না, বরং হৃষ্টপুষ্ট বাল্কি একটা তার মানে প্রেমিকা ছিল, যারা মানে সেখানে হাউদায় প্রবেশ করতে গেলে এরকম কড়কড় মড়মড় করে আওয়াজ করছিল। অর্থাৎ
এরকম হতে পারে যে পুতুলটা ছিল, সে হাওদাটা ছিল নতুন জিনিস। নতুন জিনিস যখন আমরা ব্যবহার করি অনেক সময় কড়কড় আওয়াজ করে, তো হয় পুতুলটা নতুন ছিল যার কারণে কড়কড় আওয়াজ করছিল, অথবা এটা হতে পারে যে সেই রমণী অত্যধিক হৃষ্টপুষ্ট এবং সুঠাম দেহি ছিল, যার কারণে সে চড়তে গিয়ে সে হাওদাসটা মর্মড় করে আওয়াজ করছিল, যেটাই আমরা অর্থ নিই না কেন সেটাই এখানে নেওয়া যেতে পারে। তাহলে আশা রাখি এখানে এই শব্দার্থগুলো তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমরা এর অর্থ করতে পারি, গোত্রের রমণীগণ তোমাকে ভাবাবেগে বিচলিত করে যখন তারা প্রস্থানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তারা যখন হাওদায় প্রবেশ করছিল তখন হাওদা মর্মর শব্দ করছিল। এরপরে আমরা চলে যাই নেক্সট লাইনে। কবি এর পরবর্তী লাইনে আরো বর্ণনা দিচ্ছেন যে হাওদাসটি কেমন করে সৌন্দর্যায়ন করা হয়েছিল, একে সাজানো হয়েছিল। মিন কুল্লি মাহফুফিন ইউজিল্লু আইসিয়াহু জাওজুন আলাইহি কিল্লাতুন ওয়া কিরামু ওয়াকিরামুহা আলাইহি কিল্লাতুন ওয়া কিরামুহা মিন কুল্লি মাহফুফিন হাফফা শব্দের অর্থ হচ্ছে ঘিরা, ঘিরে দেওয়া, কোনো কিছুকে গোল করে ঘিরে দেওয়া, যেটাকে মাহফুফ করা হয়েছে অর্থাৎ যাকে ঘিরে দেওয়া হয়েছে। এর অর্থ আমরা নিব যে হুফাল হাউদাজু ওয়া গাইরুহু বিসিয়াব, অর্থাৎ সেই হাউদাসটাকে ঘিরে দেওয়া হয়েছিল বিসিয়াব অর্থাৎ কাপড়ের দ্বারা, কাপড়ের দ্বারা। তাহলে তিনি বলছেন, বলতে চাইছেন যে তাকে যখন চাপানো হলো বা তারা যখন চাপলো সেই হাউদাজে, তো সেই হাউদাসটা ঘিরা ছিল কাপড় দ্বারা। ইউজিল্লু আইসিয়াহু যাকে ছায়া করছিল, জল আজল্লা ইউজিল্লু অর্থাৎ ছায়া করা, ইউজিল্লু ছায়া করছিল। ইসিয়াহু আগে মাফুলটাকে নিয়ে আসা হয়েছে, এখানে জেবার দিলাম আমরা, এখানে নাসাব দিলাম। ইসিয়াহু, ইসিয়াহু শব্দটা কি, আসা হচ্ছে এর মুফরাদ এক বচন, তারই বহুবচন হচ্ছে ইসিয়া অর্থাৎ তার লাঠি দুটি, তার লাঠিগুলিকে। এখানে হাউদা যে অ্যাকচুয়ালি দুটো লাঠি হয়, এই জন্য এখানে বহুবচন নিলেও আমরা এখানে হাউদার দুই লাঠি অর্থ নেব, এটা ব্যাখ্যা থেকে বুঝতে পারা যায়। ইউজিল্ল আইসিয়াহু তার লাঠিগুলোকে ছায়া করছিল জাওজুন, জাওজুন আলাইহি কিল্লাতুন ওয়া কিরামুহা। জাও শব্দের অর্থ হচ্ছে আর নামতুম মিনা সৌব, সৌব মানে হচ্ছে কাপড় আর নাম মানে হচ্ছে ধরন, অর্থাৎ বিশেষ ধরনের কাপড়, বিশেষ ধরনের কাপড় আর নামতুম মিনা সৌব অর্থাৎ বিশেষ ধরনের কাপড় দিয়ে তাকে ছায়া করা হয়েছিল। কাপড় দিয়ে ছায়া করার পরেও সেই কাপড়টাকে আবার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য বিভিন্ন ধরনের আরো কাপড় ছিল, আলাইহি ওই কাপড়টার উপরে আরো কি ছিল, কিল্লাতুন অর্থাৎ আসাত্রু রাকিক অর্থাৎ পাতলা কাপড়, কিল্লাতুন এর বহুবচন হচ্ছে কিলালুন অথবা কিল্লাতুন এর বহুবচন, পাতলা কাপড় আর শত্রুর রাকিক বলা হচ্ছে। ওয়া কিরামুহা, কিরাম শব্দের অর্থ হচ্ছে সতর আর সতর অর্থাৎ এখানে নকশা যুক্ত কিছু পর্দা বা কাপড়, পর্দা আর সতর মানে এখানে আমরা এখানে নেব পর্দাই, পর্দা নেব পাতলা পর্দা আর একটা নকশাযুক্ত পর্দা। তাহলে এখানে কবি বলতে চাইলেন যে ওই হাওদা চারিদিক থেকে কাপড় দ্বারা ঘিরা ছিল, মিন কুল্লে মাহফুফিন চাদর দ্বারা ঘিরা ছিল, এমনকি রৌদ্র তাপ হতে বাঁচার জন্য তার লাঠিটিকে ছায়া করেছিল এক ধরনের বিশেষ কাপড়। আমরা মনে করি যারা পালকি দেখেছে, এরকম পালকি হয়, এর উপরে, এর উপরে হাওদা হয় যার উপরে এখানে রমণী থাকে,
এটাকে ছায়া করার জন্য আর দুটো যদি এরকম করে কাঠ দিয়ে দেওয়া হয় আর এর উপরে চাদর দিয়ে দেওয়া হলো মোটা কাপড় দুদিকেই এটাকে বিছিয়ে দেওয়া হয়েছে কিছু এপারে কিছু ওপারে আর এই কাপড়টাকে আবার নকশা করা হয়েছে কিসের দ্বারা কিল্লা ওয়া কিরাম দ্বারা অর্থাৎ কিছু পাতলা পাতলা কাপড় দেওয়া হয়েছে আর কিছু নকশাযুক্ত পর্দা দিয়ে সেটাকে আবার ঢেকে দেওয়া হয়েছে যেন এখানে লাঠিটাকে ছায়া করা হয়েছে অর্থাৎ কাপড় দিয়ে লাঠিকে ছায়া পড়ছে অর্থাৎ পুরো হাওদাজের উপরেই ছায়াটা পড়ছে দুদিক থেকে দুটো লাঠি ছিল যে লাঠি দিয়ে সেই হাওদাজটাকে আবার ছায়া করা হচ্ছে তাহলে এই হচ্ছে পূর্ণ অনুবাদ এবং একটা পূর্ণ চিত্র যে হাওদাজটা কেমনভাবে সামনের দিকে এগাচ্ছিল এবং তাকে কীভাবে ঢেকে রাখা হয়েছিল রৌদ্র তাপ থেকে বাঁচানোর জন্য এরপরে কবি বলছেন জুজালান কাআন্না ইন্না আন্না কাআন্না নিআজা তার ইসিমকে কাআন্না তার ইসিম নসব দেওয়া তো নিআজা করলাম নিআজা তুদাহ এটা জায়গার নাম ফাওকুহা কাআন্নার খবর হচ্ছে এই জন্য আমরা এখানে পেজ দিলাম ফাওকুহা ওয়া জিবা কাআন্না নিআজা এরকমই কাআন্না জিবা আ ওয়াজরাতা এটা একটা জায়গার নাম জিবা শব্দের অর্থ আমরা জানি হরিণ উত্তাফান আরামহা জুজালান দুটো শব্দ হয় একটা হচ্ছে জাজলাতুন একটা হচ্ছে জুজলাতুন জাজলাতুন শব্দের অর্থ এর বহুবচন হচ্ছে জজলাত আর জুজলাতুন শব্দের বহুবচন হচ্ছে জুজালুন শুধু এখানে জবর রয়েছে এখানে পেস রয়েছে জজলা জুজলা জজলা বহুবচন জজলাত এর শব্দ হচ্ছে হইচই সরগোল আর এই শব্দের অর্থ হচ্ছে জুজলা শব্দের অর্থ হচ্ছে মানুষের দল মানুষের দল অর্থাৎ জামাআত জুজালান মাফুল আসছে এখানে ফেল কি ধরবো আমরা তাকান্নাসু যে আমরা শব্দটা পেয়েছিলাম যে তাকান্নাসু কুতুনান এরকম করে তাকান্নাসু জুজালান অর্থাৎ জামাআতান জামাআত জামাআতিন তারা দলবদ্ধভাবে প্রবেশ করলো সেই হাওদাজে হাওদাজে যখন হাওদায় প্রবেশ করছে তখন তাদেরকে দেখে কেমন মনে হচ্ছে সেটা একটা তুলনা নিয়ে আসছে যে কান্না নিয়াজ তুজা যেন দেখে মনে হলো ওরা তুজা জায়গার বন্য গাভী এটার এক বচন হচ্ছে নাজা নাজা এর আরবিতে যদি আমরা অর্থ দেখি তাহলে বলতে হবে যে ইনাসু বাকারিল ওয়াহাস ইনাসু বাকারুল ওয়াহসি বন্য গাভী স্ত্রীলিঙ্গ বকার মনে হচ্ছে বকার আর ওয়াহাস মনে হচ্ছে তোমার বন্য বন্য গাভী মনে হচ্ছে তারা যখন একসঙ্গে জামাতান জামাতের সাথে দলবদ্ধভাবে যখন তারা সেই হাওদায় প্রবেশ করছিল তো মনে হচ্ছিল যে তুজা বন্য গাভী যাদেরকে দেখতে খুব ভালো লাগে ফৌকুহা তার উপরে অর্থাৎ সেই হাওদার উপরে তারা সেইভাবে শোভা পাচ্ছে অথবা আমরা এরকম মনে করতে পারি যে কান্না জিবা আ ওয়াজরা অথবা ওয়াজরার হরিণ আর তার এখানে আবার বদল হচ্ছে উত্তাফন আরামুহা উত্তাফ এটা হচ্ছে হাল এটা ছিল আতিফের বহুবচন আতিফ ভালোবাসার দৃষ্টিতে তাকানো
ভালোবাসা, মায়া, মমতার দৃষ্টিতে যে তাকায়, দেখে। উত্তাফন আরামুহা, আরাম শব্দটা হচ্ছে রিমুনের বহুবচন, আরাম আরাম মনে রাখতে হবে এটা, কিন্তু রা ইয়া মিম, রিমুন মানে হচ্ছে শ্বেত বা সাদা শ্বেত হরিণ। মনে হলো যে সেগুলো ওয়াজরার হরিণ, আর সেটা একটু আরো ব্যাখ্যা করছে যে আসলে শ্বেত হরিণ যেটা তার ভালোবাসার সহিত তার বাচ্চাদেরকে যখন দেখে ঠিক সেরকম মনে হলো, সেটা ওয়াজরার হরিণ, অর্থাৎ ওই রকম হরিণ যে ওখানকার শ্বেত হরিণ, যে হরিণটা ভালোবাসার দৃষ্টি তার বাচ্চার দিকে তাকাচ্ছেন। অর্থাৎ কবি বলতে চাইছেন যে তার প্রেয়সী যখন যাচ্ছিল তখন তাদেরকে দেখে সেই তুবাহ জায়গার বন্য গাভী মনে হলো, বন্য গাভীর দল যেটা সেই হাউদাজি উপরে শোভা পাচ্ছে, অথবা আমরা সেই ওয়াজরার হরিণই মনে করি, কিন্তু ওই হরিণীগুলো যেগুলো হচ্ছে শ্বেত হরিণী, যারা তার বাচ্চাগুলোকে মমতার দৃষ্টিতে দেখতে থাকে, ভালোবাসার দৃষ্টিতে তাকাতে থাকে। তাহলে এর অর্থ আমরা নিব, যখন ওই সমস্ত রমণী দলবদ্ধভাবে হাউদায় প্রবেশ করলো তখন মনে হচ্ছিল যেন তুজাহ স্থানের বন্য গাভীর দল তার উপর আরোহণ করে আছে, ও ওয়াজরাহ জায়গার সে থরিন যেন তার শাবকগুলিকে মমতা ভরা দৃষ্টি নিয়ে তাকাচ্ছে। এই হলো অনুবাদ। এরপরে আমরা আরেকটা লাইন অনুবাদ করব, করে আজকের এই পর্বটি আমরা সমাপ্ত করবো ইনশাল্লাহ। আমরা সকলে ধৈর্য সহকারে দেখো। এখন কবি বলছেন হুফিজত, এর ফাইল আমরা নিব ওই হাউদাজগুলোকে, তাদেরকে তাড়িয়ে নিয়ে যাওয়া হলো অথবা তাদেরকে ড্রাইভ করে নিয়ে যাওয়া হলো সে হাউদাগুলিকে বা সেই উষ্ট্রিগুলোকে, যার উপরে এখানে হাউদায় নামাই বেশি ভালো হবে, ওয়া হুফিজত ওয়া জায়ালাহা, অথবা অর্থ হচ্ছে ফাররাকাহা, পৃথক করে দেওয়া। এর মানে নেব আমরা ফাররাকাহা, অর্থাৎ পৃথক করা। আসসারাবু, সারাব শব্দের অর্থ হচ্ছে মরিচিকা, মরুভূমিতে যে মরিচিকা থাকে। ডা ওয়া জায়ালাহা এর ফাইল হচ্ছে সারাবু, আর তাদেরকে পৃথক করে দিল, দূরে নিয়ে চলে গেল কে, সেই মরিচিকা। অর্থাৎ মরিচিকা দূরে যেমন দেখা যায়, অনেক দূরে মরিচিকা দেখতে পাওয়া যায়, ঠিক সেই মরিচিকে মনে হচ্ছে তাদেরকে ধীরে ধীরে সেই মাঠ বা সেই প্রাঙ্গনকে পার করিয়ে দিল। কান্নাহা আজ জাউ বিশতা, বিশা এটা একটা উপত্যকার নাম, আর আজ জাউন জি জনের বহুবচন, জি জন এর শব্দের অর্থ হচ্ছে মোড়, রাস্তার মোড় বা বাঁক। আজেজা ও বিশা, বিশা উপত্যকার অনেকগুলো দুই ধারে দুই দিকে যেমন করে এই পর্বতশ্রেণী থাকে, দিয়ে হঠাৎ করে যদি ওটা মোড় নেয়, অনেকগুলো পর্বতমালা যখন হঠাৎ করে মোড় নেয়, তো ওখানে দেখে অনেকটা উঁচু একটা জায়গা মনে হয়। এখানে মনে হলো যে সেটা একটা মনে হলো যে বিশা উপত্যকা একটা মোড়। আসলুহা ওয়া রিদামুহা, অর্থাৎ তার আসলুহা এর বহুবচন হচ্ছে আসাল, ঝাউ গাছ, ওয়া রিদাম শব্দের অর্থ হচ্ছে হাজারুন কাবিরুন ওয়াসিয়া, হাজার পাথর অর্থাৎ বৃহৎ শিলা। দেখে একটা মোড় মনে হলো, অর্থাৎ মোড়ে যা থাকে এটা বাদল হয়ে গেল। আসলুহা ওয়া রিদামুহা, অর্থাৎ দূর থেকে দেখলে মনে হবে বিশা উপত্যকা একটা মোড়, অথবা সেখানে একটা বড় ঝাউ গাছ বা তার বড় প্রস্তর, যখন অনেক দূরে চলে গেল তখন তাদেরকে দেখে এরকম মনে হলো। তাহলে এই অনুবাদ হচ্ছে তীব্র গতিতে অগ্রসর হচ্ছিল সেই হাউদা রাজি, অবশেষে মরিচিকা যেন তাদের পৃথক করে দিল, জায় আলাহাস সারাবো, তাদেরকে পৃথক করে দিল, দূরে নিয়ে চলে গেলো। তখন তাদের দূর থেকে আমি ভাবতে নিলাম, তখন তাদের বিশা উপত্যকার ঝাউ গাছ অথবা বৃহৎ শিলা মনে হচ্ছিল, অথবা পর্বতশ্রেণীর, এটা আমরা ভাবার্থ হিসাবে নিলাম, পর্বতশ্রেণীর বৃহৎ শিলা মনে হচ্ছিল। আশা রাখি এ পর্যন্ত তোমাদের সকলে ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আজকে পর্বটি এখানে আমরা শেষ করছি, পরবর্তী আর পাঁচটি লাইন নিয়ে আমরা সম্পূর্ণ আলোচনা
সেরে ফেলব ইনশাআল্লাহ।